আইডিপি নাকি ব্রিটিশ কাউন্সিল? আইএলস এক্সাম আপনি এক্স্যাক্টলি কোথায় দিবেন? এটা স্টুডেন্টদের পক্ষ থেকে একটা আইএলস এর কমন মিথ বা কল্পকাহিনী। একদল বলছে আইডিপিতে এক্সাম দিলে আইএলসে বেশি স্কোর পাওয়া যায়, অন্যদিকে আরেক দল আবার বলছে যে না, ব্রিটিশ কাউন্সিল এক্সাম দিলে বেশি স্কোর পাওয়া যায়। আসলে কোনটা কতটুকু সত্য? চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে এই কল্পকাহিনীর সমাধান করা যাক। যেই দল বলে আইডিপির কথা বা যেই দল বলে ব্রিটিশ কাউন্সিলের কথা, যেদের কাছে গেলে পরীক্ষা দিলে এক্সামে বেশি স্কোর করা যায়, এরা কিন্তু কোনো বিশেষজ্ঞ টিম না। এরা নাইদার টিচার্স টিম নর এক্সামিনার্স টিম, তারা হচ্ছে স্টুডেন্ট, কমন পিপল। এই কমন পিপলরা লাইক ওই যে গুজব আছে না, গুজব, হ্যাঁ, একটা গুজব যে গুজব ছড়ায় যে ওখানে পরীক্ষা দিলে ভালো হবে, এখানে পরীক্ষা দিলে খারাপ হবে। ঠিক আছে, সো আমরা আসলে গুজবে কান দেব না, আমরা আসলে কি সঠিক ইনফরমেশন অনুযায়ী, সঠিক পরামর্শ অনুযায়ী কি করব, এক্সামটা দিয়ে দেব। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি আসলে আইডিপি কি আর ব্রিটিশ কাউন্সিল কি। আসলে আইএলস এর যে এক্সাম বা কোয়েশ্চেন পেপারস, এটা তৈরি করা হয় কেমব্রিজ ইউনিভার্সিটির মাধ্যমে। আইডিপি অ্যান্ড ব্রিটিশ কাউন্সিল হচ্ছে এক্সাম পার্টনার, অর্থাৎ কোয়েশ্চেন করবে কেমব্রিজ, আর এক্সাম নিবে কারা? সারা পৃথিবীব্যাপী এক্সাম নেবে হচ্ছে আইডিপি এবং ব্রিটিশ কাউন্সিল। তাহলে আইডিপি এবং ব্রিটিশ কাউন্সিলের একমাত্র কাজ হচ্ছে কি, এখানে এক্সামটাকে কন্ডাক্ট করা। আর সেই কন্ডাক্ট করার জন্য তারা কি করে, এক একটা দেশের বিভিন্ন শহরে কি করে এক্সাম সেন্টার খুলে, সেই সেন্টারে কি করেন আপনারা এক্সাম দেন, কোনোটা আইডিপির এক্সাম সেন্টার, কোনোটা বা ব্রিটিশ কাউন্সিলের এক্সাম সেন্টার, রাইট? তাহলে খেয়াল করুন, তাদের মেইন কাজ হচ্ছে এক্সাম কন্ডাক্ট করা, তারা তো আপনাকে ব্যান্ড স্কোর দেবে না, ব্যান্ড স্কোর দেবে এক্সামিনাররা। তাহলে আইডিপির যে এক্সামিনার্স আর ব্রিটিশ কাউন্সিলের যে এক্সামিনার্স, তারা কিন্তু সেম এক্সামিনার্স, তারা কিন্তু ফুললি ট্রেন্ড আপ এক্সামিনার, তারা আপনার অ্যাবিলিটি অনুযায়ী কি করবে, আপনার এক্সাম অনুযায়ী তারা ব্যান্ড স্কোর দেবে। ঠিক আছে, সেটা আইডিপির কারণে আইডিপিতে বেশি স্কোর পাবেন, ব্রিটিশ কাউন্সিলের কারণে ব্রিটিশ কাউন্সিলে বেশি স্কোর পাবেন, এই ব্যাপারটা টোটালি মিথ্যা কথা, ফালতু কথা, ভ্রান্ত কথা, এবং এটি একটি সরাসরি কল্পকাহিনী। তাহলে পরামর্শটা কি? আমার পরামর্শ হচ্ছে আপনি এমন একটা টেস্ট সেন্টারে এক্সাম দিবেন যেই টেস্ট সেন্টারের রিভিউ অনেক ভালো, অর্থাৎ আপনি কিন্তু রিভিউ অনলাইনে পড়তে পারবেন যে এই এক্সাম সেন্টারটা কেমন, হ্যাঁ, সেটা আইডিপি হোক বা ব্রিটিশ কাউন্সিল হোক। সো আপনি কী করবেন, রিভিউ পড়ে বা একেবারে কী করবেন, ইন পার্সন সেখানে গিয়ে এক্সাম রুমটা দেখে এসে অ্যান্ড দেন আপনি কী করবেন, সেখানে এক্সাম দিতে যাবেন। এটা আপনার বাসার কাছাকাছি হলে একদিক থেকে ভালো, আরেক দিক থেকে একটু দূরে হলেও সমস্যা নেই, তবে আপনি যদি রিভিউটা ভালো পান যে না, ওখানে আসলে যে যারা ইনভিজিলেটর থাকে তারা অনেক ফ্রেন্ডলি হয়, বা যারা স্পিকিং টেস্ট নেয় তারাও কি অনেক ফ্রেন্ডলি হয়, ঠিক আছে, এরকম কিছু রিভিউ নিয়ে আপনি এক্সাম দিতে গেলেই কি আপনি এক্সামে অবশ্যই ভালো স্কোর করবেন। যদিও অনেক স্টুডেন্টরাই বলে যে আইডিপিতে গেলে এনভায়রনমেন্টটা বেশি ভালো পাওয়া যায়, এখানে আমার পরামর্শ হচ্ছে স্টুডেন্টরা যাই বলুক, আপনি যদি সত্যিই মনে করেন হ্যাঁ আইডিপির এনভায়রনমেন্ট ভালো, তাহলে আপনি অবশ্যই আইডিপিতে এক্সাম দেবেন। অন্যদিকে আপনার যদি মনে হয় যে না, আসলে ব্রিটিশ কাউন্সিলের যে এক্সাম সেন্টার এটার কি, এই পার্টিকুলার এক্সাম সেন্টারের এনভায়রনমেন্ট অনেক ভালো, তাহলে আপনি কী করেন, সেখানে যান। ওকে, সো আপনি যত স্মুথ একটা এনভায়রনমেন্ট পাবেন, তখন কি আপনার অর্জিত যে জ্ঞান, যে প্র্যাকটিস, সেটা কি আপনি একেবারে সুচারুরূপে কি সেখানে অ্যাপ্লাই করতে পারবেন, আর এই অ্যাপ্লিকেশনটা যত ভালো হবে আপনার আইএলসের এক্সাম রেজাল্টটাও ঠিক ততটা ভালো হবে। এখানে আইডিপি কিংবা ব্রিটিশ কাউন্সিলের আসলে কোনো ভূমিকা নেই, ভূমিকা যেটা আছে সেটা হচ্ছে বেস্ট এক্সাম এনভায়রনমেন্ট। সেটা যদি আইডিপি দেয় তাহলে আপনি আইডিপি, সেটা যদি ব্রিটিশ কাউন্সিল দেয় তাহলে আপনি ব্রিটিশ কাউন্সিল, আর এটা ডিপেন্ড করবে রিভিউর উপরে, আপনার সচেতনতার উপরে। অতএব আইএলস ব্রিটিশ কাউন্সিলে গেলে বেশি স্কোর পাবো, তারপরে হচ্ছে গিয়ে আইডিপিতে গেলে বেশি স্কোর পাবো, এসব ভুলা ঠুলা গিয়ে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কি, যে আপনাকে সঠিক পরিবেশে গিয়ে সঠিকভাবে সুন্দর প্রস্তুতি অনুযায়ী এক্সাম দিতে হবে, তাহলেই আসবে প্রত্যাশিত ব্যান্ড স্কোর। মনে থাকবে